দেরিতে আসায় ডায়রিয়ায় আক্রান্ত 50 ভাগ শিশুকে ভর্তি করতে হচ্ছে হাসপাতালে, ভুগছে নানা জটিলতায়। ২২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করবে ইউজিসি, খোঁজ খবর নিয়ে ভর্তি হওয়ার আহ্বান। কর্মী ফান্ডের বিয়োগ হিসেবে শেয়ার বাজারে বড় লেনদেন, আইন লঙ্ঘনের অভিযোগ আইডিআর চেয়ারম্যানের বিরুদ্ধে। হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কারে দুর্নীতির অভিযোগ, নিম্নমানে কাজের কারণে আসছে না সুফল। এবং সরকারি কর্মীদের বেতন বাড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ, চীন সৌদি ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা। স্বাগত সকাল নয়টার এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, আপনাদের সাথে রয়েছি আমি সাইন ইসলাম এবং আমি আরিয়া শরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ডায়রিয়ায় আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসায় বহির্বিভাগে প্রায় 50% শিশুকে ভর্তি হতে হচ্ছে। এদের মধ্যে কম ওজনের অপুষ্টি শিশুরা ভুগছে নানা শারীরিক জটিলতায়। পানি শূন্যতা সহ ডায়রিয়ার কিছু আলামত দেখা দিলেই শিশুকে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ। শিশু হাসপাতালে এখনও ডায়রিয়া রোগী বাড়ছে। এই হাসপাতালে জানুয়ারিতে 198 ও ফেব্রুয়ারিতে 196 জন ভর্তি হয়েছে, আর মার্চে 270 ও এপ্রিলের 10 দিনে ভর্তি হয়েছে 200 শিশু। ডায়রিয়ার জীবাণু সাধারণত পানি বা খাবার থেকে দেহে প্রবেশ করে, তাই বাচ্চাকে খাওয়ানোর আগে হাত পরিষ্কার সহ স্যালাইন তৈরিতেও সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। খাবার স্যালাইন বানাতে গিয়ে আমরা পরিমাণ মতো পানি মিশাই না, আমরা 500 ml পানির সাথে এক প্যাকেট এবং এটা 6-8 ঘন্টা ব্যবহার না করে আমরা অর্ধেক প্যাকেটের সাথে অল্প পানির সাথে বেশি পরিমাণ খাবার স্যালাইন গুলে, যার ফলে পরামর্শ হচ্ছে ডায়রিয়া বা পানি শূন্যতা হলে পরিমাণ মতো খাবার স্যালাইনটা সঠিকভাবে বানান। ম্যালনিউট্রিশন বাচ্চা, যাদের নিউট্রিশনের অভাব আছে, কম ওজনের বাচ্চা যেগুলো, সেগুলোকে সাধারণত বাসায় ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, তাদেরকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসুন। চিকিৎসকরা বলছেন অনেক শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, যা ঝুঁকি তৈরি করছে। একটা বাচ্চা পেশাব বন্ধ হয়ে যায়, 6 ঘন্টা পেশাব করছে না, বাচ্চাটা প্রচুর পায়খানা হচ্ছে, পেশাবও করছে না, সেই বাচ্চাটা কিন্তু বাসায় রাখাটা নিরাপদ না। আমাদের স্কিনটা টান দিলে স্কিনটা ভেতরে ঢুকে যাচ্ছে না, তাড়াতাড়ি যাচ্ছে না, স্পন্টেনিয়াসলি চলে যাচ্ছে না, একটু ধীরে যাচ্ছে। এগুলো দেখে আমরা বুঝতে হবে, জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, চোখটা বসে যাচ্ছে, অনেক ছোটো বাচ্চাদের মাথার যে তালু আছে তালুটা ভেতর দিকে ডেবে যাচ্ছে, এই সমস্ত দেখলে চোখের পানি কান্না করছে কিন্তু পানি আসতেছে না, বাচ্চাটা নেতায় যাচ্ছে, এইগুলো কারণ হলে অবশ্যই তার সাথে সাথে একটু দেরি না করে আপনার হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভর্তি করার মাধ্যমে চিকিৎসা করতে হবে। এদিকে রাজশাহী, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী। নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কী পরিমাণ রোগী প্রতিদিন এখন ভর্তি হচ্ছেন হাসপাতালে, তাদের শারীরিক পরিস্থিতি জানাবেন, আর ডাক্তাররা কী ধরনের পরামর্শ তাদের দিচ্ছেন? দেখুন, পরামর্শ যেটা চিকিৎসকরা দিচ্ছেন সেটা কিন্তু আগের মতোই, যে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যে কোনো বাচ্চা বা বড় মানুষ খাওয়ার আগে সেই হাতটা যেন পরিষ্কার করে নেয়, এবং বাইরের তরল খাবার থেকে শুরু করে শরবত, জুস থেকে শুরু করে সব ধরনের খাবারকে কিন্তু না খেতে পরামর্শ দিচ্ছেন এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া যে সেহরি এবং ইফতারের যে বাইরের খাবারগুলো, আপনি জানেন যে ডায়রিয়া মূলত পানিবাহিত এবং খাবার থেকেই এটা সংক্রমিত হয়, এজন্য বাইরের খাবার যতটা সম্ভব কম খেতে বা পারলে একদমই না খেতে পরামর্শ দিচ্ছেন এখানকার চিকিৎসকরা। তবে একটি ভালো খবর আমাদের আইসিডিডিআরবি কর্তৃপক্ষ দিচ্ছেন, যদিও এতে খুব একটা খুশি হওয়ার কারণ নাই, গত 3 দিন ধরে, অর্থাৎ আমরা যদি 9, 10 এবং 11 এপ্রিলের একটি পরিসংখ্যান দেই,
তাহলে কিন্তু এই গত 10 দিন বা 12 দিন 1300 উপরে যে রোগীর একটি পরিসংখ্যান ICDDRB প্রতিদিন রাখত, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও কমেছে। অর্থাৎ আপনাকে যদি আমি 9 তারিখের পরিসংখ্যান দিই, 9 তারিখে 1296 জন রোগী ভর্তি হয়েছিল এই হাসপাতালে এবং 10 তারিখে 1204 জন, এবং গতকাল অর্থাৎ 11 তারিখের যে সবশেষ তথ্য সেটাতে 1154 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও ধারণ ক্ষমতার এখনও অনেক বেশি, তারপরেও কিন্তু কিছুটা হলেও এই 3 দিন ধরে রোগী ভর্তির হারটা একটু হলেও কমেছে। আর যেমনটি বলছিলেন যে চিকিৎসকরা আসলে কি পরামর্শ দিচ্ছেন, সবসময় চিকিৎসকরা বলছেন যে যদি পাতলা পায়খানা এবং বমির মতো খুব খারাপ অবস্থায় রোগী চলে যায়, তাহলে আপনি জানেন যে টঙ্গী, গাজীপুর বা মুন্সিগঞ্জ থেকেও কিন্তু এই ICDDRB-তে রোগী ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ হলো যদি ডায়রিয়ার কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, তারপরে কিন্তু নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেখানেই যেন সেই চিকিৎসকের সেবা তারা পেতে পারেন, সেই সুযোগটা যদি হয় তাহলে কিন্তু এই ICDDRB-র মতো যে জায়গাটা এখানে রোগীর চাপটা একটু কমে, তাহলে ওনারাও একটু কম রোগী হলে চিকিৎসা দেয়া তাদের পক্ষে খুব সুন্দর হতে পারে। আরেকটি জিনিস, আমরা গত কয়েকদিন ধরেই যে শিশু হাসপাতালগুলোতে গিয়েছিলাম, শিশু হাসপাতালের চিকিৎসকরা কিন্তু বলছেন যে শিশুর কিছু কিছু সিমটম দেখেই বুঝতে হবে যে এই শিশু পানিশূন্য তা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে বাইরের যে খাবারগুলো আছে এবং বিশেষ করে শরবত, জুস, এগুলো একদমই না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সনদের কোনো আইনগত ভিত্তি নেই। খোঁজ খবর নিয়ে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছেন UGC। দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার একাডেমিক কার্যক্রম চালানোর কোনো অনুমোদন না থাকলেও শিক্ষার্থী ভর্তির প্রচারণা চালাচ্ছে। UGC-র তদন্ত প্রতিবেদনে উঠে আসে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে ক্যাম্পাসের কোনো অস্তিত্ব নেই। এই বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বিক্রির অভিযোগ পেয়েছে UGC। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিরও একাডেমিক প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরীক্ষা এবং একাডেমিক সনদ দেওয়ার কোনো আইনগত বৈধতা নেই। বৈধ ক্যাম্পাস না থাকাসহ নানা অনিয়ম উঠে এসেছে UGC-র তদন্ত প্রতিবেদনে। যারা আইনকানুন মানছে না বা যাদের একমাত্র অনুমোদন নেই, আবার অনেক ইউনিভার্সিটি অনুমোদনের পরও মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সার্টিফিকেট বিক্রি, এই সমস্ত কারণে যাদের কার্যক্রম বন্ধ রাখে তাদেরকে সতর্কীকরণ করে দেওয়া হয়। UGC বলছে আরও 20টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন বিভাগ চালানো, বোর্ড অব ট্রাস্টিজের দ্বন্দ্ব, উপাচার্য, উপ উপাচার্য না থাকাসহ নানা অনিয়ম রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্ক করছে UGC। আপনারা দেখে শুনে ভর্তি হন, আপনারা UGC-র গাইডলাইন ফলো করুন। এক্ষেত্রে অন্তত কোমলমূর্তি শিক্ষার্থীরা তারা অন্তত বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে তারা সেখানে নিমজ্জিত হবে না, বরং তারা দেখে শুনে ভালো বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে যেসব বিশ্ববিদ্যালয় অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমিতিও UGC-র পাশে থাকবে। যেসব বিধি নিষেধ করবে এবং জারি করবে সেগুলো আমরা মেনে চলব। সাম্প্রতিককালে তাদের ঘোষিত যেসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো না কোনো স্বল্পতা রয়েছে, সেসব স্বল্পতা দূরীকরণ করা একান্ত আবশ্যক। এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিগগিরই গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছে UGC। UGC-র তথ্য অনুযায়ী বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ, এর ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এসব অনিয়ম কোনোভাবেই কমানো সম্ভব হবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাম সর্বস্ব দুই কোম্পানির কর্মী ফান্ডের বিও অ্যাকাউন্টে পুঁজিবাজারে লেনদেন করা হয়েছে কয়েক কোটি টাকা। এসব ফান্ডের ট্রাস্টি বোর্ডের প্রধান বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। আইনজীবীদের মতে দুদক আইন, বিমা কর্তৃপক্ষ আইন, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ সহ কয়েকটি ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি। যদিও অপরাধ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে
আইডিআর এর চেয়ারম্যান বলছেন আইন লঙ্ঘন করেননি তিনি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর সদস্য হিসেবে প্রায় আড়াই বছর দায়িত্ব পালনের পর 2020 সালের সেপ্টেম্বরে চেয়ারম্যান পদে নিয়োগ পান ডক্টর মোশাররফ হোসেন। এর আগে কয়েক মাসের ব্যবধানে লাপসান লাইফস অর্গানিক লিমিটেড এবং গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। মাত্র কয়েক লাখ টাকার পরিশোধিত মূলধনের এ দুটি কোম্পানিতে তিনি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং তার স্ত্রী পরিচালক। আয়কর রিটার্নে আয় নেই উল্লেখ করা হলেও কর্মীদের প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি নামে দুই কোম্পানির মোট চারটি ফান্ড গঠন করা হয়, যার বিপরীতে গত চার বছরে পুঁজিবাজারে কয়েক কোটি টাকার শেয়ার লেনদেনের তথ্য মিলেছে। ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোশাররফ বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকেও ফান্ডের মাধ্যমে বিও হিসাবে সেকেন্ডারি বাজারে লেনদেন করেছেন বীমা খাতের অনেক প্রতিষ্ঠানের শেয়ার, যোগ্য বিনিয়োগকারীর সুবিধা নিয়েছেন বেশ কয়েকটি প্রাথমিক শেয়ারের বরাদ্দ পেতে। যে কোম্পানির কোনো ইনকাম নাই সেই কোম্পানির যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে সেটা অন্য কোনো সোর্স থেকে তার নিজস্ব টাকা প্রভিডেন্ট ফান্ডে ঢোকানো হয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকা হিসেবে দেখানোর জন্য। এই ট্রানজ্যাকশনটা ক্লাসিক এক্সাম্পল অফ মানি লন্ডারিং। উনি ইনভেস্টমেন্ট বেনিফিট নিয়েছেন, ট্যাক্স বেনিফিট নিয়েছেন, এটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের অধীনে একটা শাস্তিযোগ্য অপরাধ। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং করেছেন, সেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অধীনে একটা অপরাধ এবং এটারও শাস্তি হচ্ছে আপনার 3-7 বছরের জেল। পুঁজিবাজারে নীতি বহির্ভূত বিনিয়োগের বিষয়ে জানতে আইডিআর এর চেয়ারম্যানের মুখোমুখি হলে তিনি জানান বড় অঙ্কের আর্থিক অনিয়মে করা ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে লেগেছে একটি বীমা কোম্পানি। শেয়ার বাজারে বিনিয়োগ কোথাও কোনো আইনে বাধা নাই, কোনো নিষেধ যদি আপনি দেখাতে পারেন। এটা আমি শেয়ার বাজারে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আই ওয়াজ ম্যানেজিং ডাইরেক্টর অফ এ বিগেস্ট মার্চেন্ট ব্যাংক, তো সেখানে আমার কি বিনিয়োগ থাকতে পারে না? শেয়ার বাজারে বিনিয়োগ কথা বলা হচ্ছে, মানি লন্ডারিং উনি প্রমাণ করে আসুক। হ্যাঁ, মানি লন্ডারিং মানে কি? মানি লন্ডারিং মানে হচ্ছে যে আপনার যদি টাকা আপনার কেউ বিদেশে পাচার করে অথবা আপনার ইল গটেন মানি থাকে, এই তো বিষয়, তো সেটা ওনার প্রমাণ করে আসতে হবে। আইডিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে পুঁজিবাজারে অনৈতিক লেনদেনের অভিযোগ এনে উচ্চ আদালতে রিট করেছেন এক বিনিয়োগকারী। আদালত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে আগামী 17 এপ্রিলের মধ্যে ডক্টর মোশাররফের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সাথে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শক্তিশালী বিরোধী দল না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার। দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন তিনি। সোমবার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। করোনা, তারপর হচ্ছে ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই দুটো মিলে তৃতীয় আরেকটা হয়তো ধাক্কা আসবে, যে কারণে আমাদের নিজেদের ব্যবস্থাটা নিজেদের নিতে হবে। সেজন্য আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো মতেই আমাদের রিজার্ভের উপরে যেন চাপ না পড়ে, কোনো মতেই যেন আমাদের মানে পরমুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে কোনো শক্তিশালী বিরোধী দল পাওয়া যাচ্ছে না, জাতীয় পার্টি ও বিএনপির অবস্থান মানুষের কাছে নেই। আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না এবং তাদের অবস্থাটা মানুষের কাছে নেই, কারণ তারা তো এসেই একটা ভাসমান অবস্থায়, কাজে তাদের ওই শিকড়টা আর গাড়তে পারেনি। সারা বিশ্বেই দ্রব্যমূল্য বেড়েছে, সেটার প্রভাবও পড়েছে বাংলাদেশে, তাই খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রত্যেকের তরফ থেকে কিন্তু এই বার্তাটা সবার যাওয়া উচিত যে 1 ইঞ্চি জমি আমাদের অনাবাদি থাকবে না, আমাদের যা আছে আমাদের কিছু উৎপাদন করতেই হবে, যার পুকুর আছে মাছ করুক, যে ধান করুক, তরকারি তরি তরকারি, নিজের পকেটে কাঁচামরিচ হলেও কাঁচামরিচ গাছ লাগাক, কিন্তু সবাই কিছু কিছু করতে হবে। মানুষকে উৎপাদনমুখী করতে কার্যালয়ের কর্মকর্তা সহ সবাইকে উদ্যোগী হওয়ার কথা বলেন সরকার প্রধান। ঢাকাটা আমাদের দেশে না এসে রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে, মঙ্গল শোভাযাত্রা আয়োজনে চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, অসাম্প্রদায়িক চেতনার মিছিল নামবে রাজপথে।
পার্বত্য চট্টগ্রামে ফুল বিজয় উৎসব শুরু। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানালো ক্ষুদ্র নৃগোষ্ঠী। হাওড় অঞ্চলে প্রতিবছর নতুন বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ হলেও কমেনি বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনা। নিম্নমানের নির্মাণের কারণে এসব বাঁধের সুফল পাওয়া যাচ্ছে না, অভিযোগ এলাকাবাসীর। 2018 সাল থেকে স্থানীয় কৃষকদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন হলেও কমেনি দুর্নীতি, প্রভাবশালীদের চাপের কারণে নিম্নমানের কাজ হলেও কিছু করার থাকে না বলছেন কৃষকেরা। হাওড়াঞ্চলে বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও মেরামতে প্রতিবছর ব্যয় হয় শত কোটি টাকা। এবারও সুনামগঞ্জের হাওড়ে প্রায় 121 কোটি টাকা ব্যয়ে 536 কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হয়। তবে পাহাড়ি ঢলে গত এক সপ্তাহে সুনামগঞ্জের শাল্লা, তাহিরপুর, দিরাই, ধর্মপাশা ও ছাতক উপজেলায় 11টি বাঁধ ভেঙে প্রায় 8,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ঝুঁকিতে আরও শতাধিক ফসল রক্ষা বাঁধ। 2017 সালের বন্যায় সুনামগঞ্জে বাঁধ ভেঙে শতভাগ বোরো ফসল নষ্ট হয়। বাঁধের কাজে অনিয়মের ঘটনায় মামলা হয় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের বিরুদ্ধে। সংশোধিত নীতিমালায় প্রকল্প বাস্তবায়ন কমিটিতে কৃষকদের অন্তর্ভুক্ত করে বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়। তবে কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী নেতাদের দাপটে বাঁধের কাজ নিম্নমানের হলেও কিছু করার থাকে না। সরকার বলছে যে কৃষকদের কি পেয়েছি করা হোক, এই জায়গার মধ্যে কৃষকরা কিন্তু পেয়েছি হইতেছে না, পেয়েছি হইতেছে কিছু রাজনৈতিক নেতাদের সামসা। এই মুখের নেতা, এই মুখের বাগনা, এই মুখের ইডা, এই মুখের বন্যামাই, এই মুখ নেতারই আত্মীয় আমি, যা বাড়া দূরা আমরা মন জীবা সাই বা কাজ করে যাই আমরা, তোরা কি এই চলছে। সাধারণ মানুষকে যদি এগুলা কাজ দেওয়া হইতো তাহলে টাকা খাইতো না, তাহলে সুন্দরভাবে পিএইচসির কাজগুলো সুন্দরভাবে হইতো। বাঁধের কাজে অনিয়ম বিষয়ে জেলা প্রশাসক জানালেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই তদন্তে যে পিআইসি কারা ছিল এবং সেই পিআইসি পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা অথবা পিআইসি গঠনে কোনো অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সাথে যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে সেটিও খতিয়ে দেখা হবে। বর্তমানে সুনামগঞ্জের প্রায় শতাধিক ফসল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন ও কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরায় শিক্ষার্থীদের মারপিটের প্রমাণ পাননি তদন্ত কমিটি। তবে স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিছু শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য গুজব ছড়িয়েছে বলে প্রমাণ মিলেছে। সোমবার রাত 8টার দিকে 3 সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে 4 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত 6 এপ্রিল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল ও শরীর চর্চার শিক্ষক বদিউল আলম স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীদের শাসন করেন। যারা এই গুজব ছড়িয়েছেন আর স্কুলে হামলার ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পহেলা বৈশাখের আর একদিন বাকি। করোনার কারণে 2 বছর বিরতি দিয়ে এবার পহেলা বৈশাখে থাকছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায় এই প্রতিপাদ্যে জাতি বর্ণ নির্বিশেষে আবারও অসাম্প্রদায়িক চেতনায় মুক্তির আনন্দ মিছিল নামবে রাজপথে। এ নিয়ে চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনন্দ ঘন পরিবেশে রংতুলির আঁচড়ে শোভাযাত্রার ব্যাপক কর্মযজ্ঞ চলছে চারুকলায়। সর্বত্র যেন সাজসাজ রব, মোটিভকে পুরোপুরি অবয়ব দিতে একযোগে কাজ করছেন সবাই। 2টি বছর করোনা পরিস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে আর কি আমরা অনেক বেশি আগ্রহী। আমরা শুরু থেকে মাস্কের কাজ করছি, পাখি ঘরে কাজ হচ্ছে, পাখি ঘরে আমরা ছোটো ছোটো লোক সংস্কৃতির ধাঁচ ব্যবহার করে ওই মোটিভগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রতিবার অনুষদের সিনিয়র ব্যাচ দায়িত্ব পেলেও এবার তত্ত্বাবধানে 22 এবং 23তম ব্যাচ। শোভাযাত্রায় বরাবরের মতোই বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বা মোটিভ বানানো হচ্ছে। এবছর থাকছে মাত্র 4টি অবয়ব। মাত্র 13 দিন সময় পাওয়ায় এবারের আয়োজন স্বল্প পরিসরে সীমাবদ্ধ থাকছে। আমরা এখানে শিল্পকর্ম বিক্রি করি এবং সেই বিক্রিত অর্থ দিয়ে হচ্ছে আমাদের পুরো বৈশাখের আয়োজনটা হয় আর কি। তো চেষ্টা করছি রোজার কারণে, যদিও আমাদের বিক্রি এবার কিছুটা খারাপ কারণ মানুষজন অনেক কম আসছে। কাজের ফাঁকে চলে গান আর আড্ডা, সেই সঙ্গে পুরোদমে শেষ মুহূর্তের হাতের কাজ। একদিকে দেয়ালে নকশিকাঁথা ফুটিয়ে তোলা হচ্ছে রং তুলির আঁচড়ে, অন্যদিকে চলছে মুখোশ তৈরির কাজ।
শান্তি এবং মঙ্গলের বার্তা নিয়ে শোভাযাত্রার আয়োজন। করোনায় স্বাভাবিক জীবনের যে ছন্দপতন ঘটেছে সেখান থেকে উত্তরণের প্রত্যাশা মাথায় রেখে সাজানো হচ্ছে মোটিফগুলো। মাটির রং যেটা পোড়ামাটির রং সেটাও থাকছে না, সাদা হবে সেটা, এবং সেটা হচ্ছে আমাদের যে মূল স্লোগান তার সাথে মিলিয়ে, কারণ আমরা কোভিড পরিস্থিতি থেকে উত্তরণ ঘটুক বা যেটা ঘটছে সেটা অব্যাহত থাকুক। মেট্রো রেলের কাজ চলার কারণে এবার মঙ্গল শোভাযাত্রা শুরু হবে টিএসসি থেকে, উপাচার্যের বাসভবনের মোড় ঘুরে শেষ হবে চারুকলায়। করোনার দুবছরে মঙ্গল শোভাযাত্রা ব্যাহত হয়েছিল, এবার ছোট পরিসরে আয়োজন হলেও যারা আয়োজন করছেন তারা বলছেন এর বিশালত্ব অনেক। কারণ করোনা মহামারীর পরে যে মানবতার ডাক এসেছে, যে কল্যাণ এসেছে, সেটিরই পরিপূর্ণ একটি রূপ দেখা যাবে এবারের মঙ্গল শোভাযাত্রায়। মাহমুদ মৌমিতা, চারুকলা ইনস্টিটিউট, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলবিজু উৎসবে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ। ভোরে খাগড়াছড়ির স্বনির্ভর ও দীঘিনালার লারমা স্কোয়ারে র্যালির মাধ্যমে স্কুল ফুলবিজুর কার্যক্রম শুরু হয়। পরে চেঙ্গি ও মাইনি নদীতে ফুল ভাসানো শুরু হয়। ফুল ভাসানোর মধ্যে দিয়ে পুরনো বছরের দুঃখ মুছে দিতে প্রার্থনা করা হয় গঙ্গাদেবীর কাছে। রাঙামাটিতে সকাল থেকে কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল বিজু উৎসবে করেছেন নানা আয়োজন। ফুলবিজু মূলত চাকমা সম্প্রদায়ের উৎসব হলেও সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে এ উৎসব আয়োজন রূপ নিয়েছে। আমাদের ফুলবিজু, তো আজকে আমরা আমাদের সবার ফ্রেন্ডদের মিলে হচ্ছে সবাই আমরা ফুলবিজু ভাসাতে আসি। এটা হচ্ছে বৈশাখী, এইটা ফুলবিজু দিয়ে শুরু হয়, আর আমরা এখানে আসছি যে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসাতে। সমুদ্র জীবনের বন্ধু আছে এখানে, ওকে নিয়ে আসলাম। তো এই বিষয়টা সবসময় আমরা হচ্ছে হয়তো মিডিয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আজকে সরাসরি যে যখন আসলাম এটা আসলে খুব একটা এত একটা উৎসব, একটা উৎসব। দীর্ঘ দুই বছর পর আমরা সকলে আজকে উদযাপন করতে এসেছি বিজু। সবাইকে বিজুর শুভেচ্ছা। আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, আমাদের জানাবেন যে এই উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন করা হয়েছে এবং সাধারণের সমাগম কিরকম দেখছেন? সমীর, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাধারণের সমাগম কেমন দেখছেন এবং এই আয়োজনকে ঘিরে কি কি আয়োজন করা হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে। রং লেগেছে এবং সেই উৎসবে কিন্তু চাকমা, মানমা, ত্রিপুরার পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর যে মানুষ রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। এবং এই অংশগ্রহণের মধ্যে দিয়ে গত দুই বছর যে করোনার কারণে অনেকটা বেশি ম্লান ছিল বৈশাখের যে আয়োজন, সেটা কিন্তু এবার অনেক বেশি পাহাড়ের মানুষ এই বন্যার্থের যে আয়োজন সেটা কিন্তু সমবেত হয়েছে। আমরা আজকে সকালে ফুল বিজুর মধ্যে দিয়ে কিন্তু চাকমা সম্প্রদায়ের যে পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। সকালবেলা কিন্তু গরুলার আলোকটার সাথে ফুল ভাসানো হয়েছে। এবং আমরা এখন যে জায়গাটাতে আসি, যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ, এখান থেকে একটা বন্যার্থ র্যালি বের হওয়ার কথা রয়েছে এবং সেই র্যালিতে পাহাড়ের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে, অর্থাৎ মারমা, চাকমা সহ সমস্ত জনগোষ্ঠীর মানুষ সেখানে অংশগ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই আয়োজনে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, পাহাড়ে বিভিন্ন পাড়া মহল্লা থেকে মানুষজন এসেছে। তারা দীর্ঘদিন পরে, অর্থাৎ দুই বছর পরে করোনার কারণে যে বৈশাখ উদযাপন বন্ধ ছিল সেই পরিস্থিতিতে আজ এবার যেহেতু উদযাপিত হচ্ছে, সেখানে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে। এবং এখানে ত্রিপুরা সংস্কৃতির যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, তারা গড়াইয়া নৃত্য তাদের যে দেব দেবীর উদ্দেশ্যে পরিবেশন করছে। এবং এখানে গড়াইয়া শিল্পীরা সকাল থেকে তাদের যে নৃত্য পরিবেশনে সেই কাজটি করছে। এবং অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে, অর্থাৎ আগামীকাল কিন্তু ত্রিপুরাদের অনুষ্ঠানগুলো শুরু হবে পয়লা বৈশাখের, এবং একই সাথে আগামীকাল, আগামী পরশু, এই তিন দিন কিন্তু পার্বত্য চট্টগ্রামে উৎসবের জামাত, অর্থাৎ বৈশাখের জামাত, সেটা অনেক বেশি এখানে থাকবে। এবং আজকে জেলা পরিষদের পক্ষ থেকে যে বর্ণাঢ্য র্যালিটা নেওয়া হয়েছে সেখানেও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছে। এবং এই র্যালিটা শহরের বিভিন্ন সড়ক পরবর্তী জেলা নেওয়া হয়েছে সেখানে গিয়ে শেষ হবে। ফুল বিজু উৎসব নিয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সমীর মল্লিক। ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী 23 এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওদিন পাওয়া যাবে 27 এপ্রিলের টিকিট। কাউন্টারের পাশাপাশি টিকিট বিক্রি হবে অনলাইনেও। সোমবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 24 এপ্রিল মিলবে 28 এপ্রিলের, 25 এপ্রিল মিলবে 29 এপ্রিলের, 26 এপ্রিল মিলবে 30 এপ্রিলের এবং 27 এপ্রিল মিলবে পয়লা মের টিকিট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে 5 মে। কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে। এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে
93টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। আর নিয়মিত 102টি আন্তনগর ট্রেনের সঙ্গে বিশেষ 6 জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ওয়াশিংটন সফর থেকে দেশে ফিরে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এসব কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সচিব মাসুদ বিন মোমেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর জোর দেয় ঢাকা। তবে ওয়াশিংটন জানায় এটি সময় সাপেক্ষ বিষয়, যে প্রক্রিয়ায় র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেভাবেই তা তুলে নিতে হবে, প্রশাসনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইনি বিষয় তো সুতরাং এটা ঠিক ওইভাবে বা ইয়ে করে করা যাবে না, বাট আমরা উই আর ইন দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টিং লিগাল ইউনো অ্যাসিস্ট্যান্স ইন দ্য ইউএস, যারা মানে ওফ্যাক কর্তৃক অনুমোদিত, তাদের মাধ্যমেই আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা ইনিশিয়াল কিছু লিগাল অ্যাকশন নিয়েছি, বাট এখন ওই দেশের মানে এখানে আমাদের লয়াররা তার কাজ করতে পারবেন না, ওখানকার যারা সার্টিফাইড লয়ার আছে তাদেরকে দিয়ে কাজগুলো করাবে। ওয়াশিংটনের বৈঠকে বাংলাদেশের গত 4 মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট জানিয়েছে বাইডেন প্রশাসন। পররাষ্ট্র সচিব জানান নিষেধাজ্ঞার কারণে আপাতত র্যাবের প্রশিক্ষণ খাতে সহযোগিতা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, তা সচল করতে বিকল্প প্রস্তাব দিয়েছে ঢাকা। যদি সুযোগ থাকে তাহলে ব্রডার যদি কোনো রকমের ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং থাকে তো সেখানে বাংলাদেশ পুলিশ আছে, তারপরে আমাদের যে অন্যান্য যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজিবি আছে, তারপরে আমাদের যে জুডিশিয়াল প্রসেসে যারা ম্যাজিস্ট্রেটস আছেন বা অন্যরা যারা আছেন, যারা হয়তো র্যাবে ভবিষ্যতে ডিপ্লয়েড হতে পারেন, এরকম সবাইকে নিয়ে আমরা করতে পারি অ্যাজ এ প্রক্সি বা সাবস্টিটিউট। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্যায় করলে তার তদন্ত ও বিচার হয়, সেই সংক্রান্ত তথ্য বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্বাসরুদ্ধ অবস্থা রাজধানী ঢাকার, প্রশাসন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এমনকি চিকিৎসারও মূলকেন্দ্র এই মহানগরীতে। নগরবিদরা বলছেন আগামী 20 বছরে জনসংখ্যার চাপ সামাল দিতে পারবে না এই শহর। এখনই বিকেন্দ্রীকরণের পথে না গেলে পরিস্থিতি মোকাবেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ময়মনসিংহে, তবে এর গবেষণা ইনস্টিটিউট 1951 সাল থেকে রাজধানীতে, এর পাশেই সেচ ভবন। চায়ের রাজ্য বলা হয় সিলেটকে, তবে চা ভবন ঢাকার মতিঝিলে। পান্থপথে পানি ভবন, সেখানে আছে হাওড় জলাভূমি উন্নয়ন বোর্ড। বন ভবন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকায় কী কাজ তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়া ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা প্রশাসন সব কিছুরই মূলকেন্দ্র রাজধানীতে, এতে প্রতিনিয়ত বাড়ছে চাপ। 1974 সালের প্রথম আদমশুমারিতে ঢাকার জনসংখ্যা ছিল মাত্র 16 লাখ, তবে 2 সিটি মিলিয়ে এখন সেই সংখ্যা 2 কোটি। এতে যানজট আবাসন সংকট থেকে সব নাগরিক সুযোগ সুবিধায় রয়েছে ঘাটতি। আমরা বিকেন্দ্রীকরণের যে সম্ভাবনার কথা আমরা পাবলিক যে ডকুমেন্ট বিশেষ করে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনায় বলেছি, কিন্তু পরিকল্পনার যে পরিকল্পনাগুলো সেই বইগুলোতেই রয়ে গেছে, সেটার জন্য সরকারের যে ধরনের অ্যাকশনস বলি সেই অ্যাকশন প্ল্যানিংয়ে অনেক বড় ঘাটতি ছিল। নগরবিদরা বলেছেন অদূর ভবিষ্যতে ঢাকায় মানুষের চাপ আরও বাড়বে, তখন পরিস্থিতি হবে আরও ভয়াবহ, তাই এর আগেই বিকেন্দ্রীকরণের পরামর্শ তাদের। আর এই ক্ষেত্রে বাধা মনে করেছেন রাজনৈতিক সদিচ্ছাকে। যেসব কোটারি গোষ্ঠীগুলো ঢাকাকে চেপে ধরে বসেছে তারা এখান থেকে সরছে না, প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ঢাকাকে আরও কেন্দ্রীভূত করতে। সংকটের কথা স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রীও, বলেছেন স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার কথা। এইগুলা ডিভলভ করা, ভেঙে দেওয়া, পাঠিয়ে দেওয়া দুইটা জিনিস দরকার, আইনগত পরিবর্তন দরকার হবে, নিতে পারবেন না। বিশ্বাস করি এই যে আলোচনা করছেন আপনারা বা আমরা করছি, এর ফলে একটা একটা চাপ সৃষ্টি হচ্ছে, পথ বেরিয়ে আসবে। ঢাকার উপর চাপ কমাতে এখনই কার্যকর উদ্যোগ না নিলে একসময় বাসযোগ্যতা হারাবে রাজধানী, শঙ্কা নগরবিদদের। সারা দেশের প্রাণকেন্দ্র রাজধানীতে প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসবাস, আর প্রতিদিন প্রবেশ করে 2 লাখেরও বেশি মানুষ। এই অবস্থায় দিনে দিনে নগরী প্রায় বসবাস অযোগ্য হয়ে উঠছে।
সংশ্লিষ্টরা বলছে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে চলতি বোরো মৌসুমে আশানুরূপ সেচ না পাওয়ার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা অংশের কৃষকদের অভিযোগ, দূরে থাকা জমিতে পানি দেওয়ার উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে জমিতে সেচ সুবিধা চলমান রয়েছে। দেশের অন্যতম বড় গঙ্গা কপোতাক্ষ প্রকল্প থেকে সেচ সুবিধা পান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা রয়েছে এ প্রকল্পের আওতায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রকল্পের অনেক স্থানে সেচ নালা ভরাট হয়ে গেছে, এতে জমিতে পানি পৌঁছাতে সময় লাগছে বেশি। বোরো মৌসুমের শুরুর দিকে সেচ খালের দুপাশের জমিতে পানি পৌঁছালেও দূরে থাকা জমিগুলোতে পানি যাচ্ছে না, অভিযোগ কৃষকদের। ডোব জমিগুলা দেখা যাচ্ছে যে ধান হচ্ছে না, মানে পানিতে এসে ডুবে যাচ্ছে। ডেঙ্গা জমি দেখা আছে, কিছু জমি দেখা আছে পানি উঠছে না, সেগুলো দেখা আছে মেশিনের পানি দেওয়া লাগে। পানি সময় মতন আসে না, বই শুকিয়ে যায়, ধান জোথাই চায় না, কেনাটা মাটি দিয়ে বাঁধতে হবে, উঁচু করে সাইড দিয়ে কেনাল করতে হবে। যে সময় আমাদের পানির দরকার নেই, প্রয়োজন নেই, আশে আছে নিচু জায়গায় পানি ঢুকে আমাদের চারা ধানগুলো সব নষ্ট হয়ে যায়। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, সেচের আওতাভুক্ত জমিতে পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে। WMG এবং WMA রয়েছে, তারা তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে খালের পার্শ্ববর্তী এবং তার দূরবর্তী জমিগুলোতে পানি নিয়ে তারা সেই সুফলটি পাচ্ছে। এ জেলায় সেচের আওতাভুক্ত জমির পরিমাণ 20,294 হেক্টর। চলতি বোরো মৌসুমে সেচ সুবিধা পাচ্ছে জেলার 6,000 হেক্টর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেহরি উপলক্ষে পাল্টে যায় রাতের রাজধানীর চিত্র। পরিবার নিয়ে সেহরি করতে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গভীর রাতেও ভিড় করছেন ভোজন রসিকরা। অনেক এলাকায় চাহিদা বেশি থাকায় দোকানের বাইরেও রাস্তায় খাবারের আয়োজন করছেন বিক্রেতারা। মানুষের এ ভিড় দেখে বোঝার উপায় নেই যে রাত প্রায় 3টা। মধ্যরাতে ভোজন রসিক এসব মানুষের আনাগোনা বেশি চোখে পড়ে নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোড, বংশাল, হাটখোলা রোড, ধানমন্ডি এলাকায়। সবার উদ্দেশ্য সেহেরি খাওয়া। সেহেরি খেতে তরুণ প্রজন্মের আনাগোনায় বেশি, অনেক রেস্তোরাঁতেই 3টার আগেই শেষ খাবার, আর যেগুলোতে আছে সেখানেও উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে সেহেরি, তাই তো ভেতরে জায়গা না হওয়ায় অনেক রেস্তোরাঁর বাইরেও করা হয়েছে খাবারের আয়োজন। এখানে আসছি খাওয়ার জন্য, যে হলে এই সময় মানে ভালো খাবার সাধারণত পাওয়া যায় না। ঢাকা ভার্সিটির হল থেকে আমরা এখানে খাইতে আসছি, যে একটা উৎসব মুখর পরিবেশ, সবাই মিলে আসছি, মজা করতেছি, খাচ্ছি। এটা অ্যাকচুয়ালি খুব আমাদের ট্রেডিশনাল একটা জিনিস, হ্যাঁ, সবাই খুব ভালো মতো এনজয় করছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ফ্রেন্ডলি, এভরিওয়ান ইজ সো ফ্রেন্ডলি। নাজিরা বাজার এটা একটা ঐতিহ্যবাহী রোড, যেখানে আমরা প্রত্যেকবারই আসি রমজানে সেহরি খেতে, তো এবারও আসলাম ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। বিক্রেতারা বলছেন করোনার কারণে গত 2 বছর তেমন বিক্রি হয়নি, তাই এবার ভিড় বেশি, সামনে আরও জমবে তাদের বিক্রি। ব্যবসা ভালো হওয়ায় করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। আশা করি সামনেতে আরও চাপ পড়বে, আমাদের মূল সময়টা হচ্ছে ইফতার এবং সেহরি সময়টার মধ্যে আমাদের চাপটা পড়ে থাকে মূলত। চাউলও প্রতিটা আপনার ভালো চাউল আমরা কখনো 65 টাকা বা 70 টাকার নিচে আমরা পাই না। জনগণকে খাওয়াতে গেলে তো ভালো চাল খাওয়াতে হবে, তো এতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রবলেমে পড়ে গেছি, যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যদির দাম বেড়ে যাওয়াতে আমাদের জন্য অসুবিধা হচ্ছে। রোজা যত বাড়ছে রাতে রেস্তোরাঁয় সেহরির জন্য ভিড়ও তত বাড়ছে। তবে বৃহস্পতি ও শুক্রবার রাতে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইফতারের সময় হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঘুঁচে যায় ধনী গরিব ভবঘুরের ব্যবধান। দিন শেষে এক কাতারে বসে ইফতার করেন সব 5-1 মানুষ। মাজার কমিটি বলছে লোক যতই হোক সবার জন্যই আয়োজন করেন তারা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হজরত শাহ খাজা শরফুদ্দিন চিস্তির মাজার। রমজানে প্রতিদিনই ইফতারের আয়োজন হয় এই মাজারে, এতে শরিক হন ধনী গরিব সবাই। 30 বছরের বেশি সময় ধরে এই মাজারে ইফতার করেন ভবঘুরে তোফাজ্জল হোসেন। সারা বছর যেখানেই থাকেন না কেন, রমজানে ঠিক হাজির হন এই মাজারে, নিয়মিত অংশ নেন ইফতারের প্রস্তুতির কাজেও।
30 বছর পর্যন্ত আমার এই ইফতার এখানে আয়োজন হয়, আমার কাছে ভালো লাগে, আমি এই জন্য আসি এখানে। স্বেচ্ছাসেবীরা বিনা পয়সায় কাজ করেন ইফতার সামগ্রী তৈরিতে। ছোলা, মুড়ি, জিলাপি, কলা, ফলসহ কয়েক পদের খাবারের সঙ্গে পরিবেশন করা হয় খিচুড়ি বা তেহারিও। আসলে নামাজটা পড়ার জন্য এখানে আসছি, দেখতেছি এখানে ইফতারের ব্যবস্থা আছে, যদি আল্লাহ পাকে রিজিকের আকার করবো। সবাই আসছে, রিক্সাওয়ালা, ওই গরিব টরিব সবাই, মুসলিম সবাই আসে খেতে পারে। জি, এখানে ধনী গরিব সবাই একসাথে বসে ইফতার করি। মূলত গরিব দুঃখী মানুষের জন্যই এই ইফতারের আয়োজন বলে জানিয়েছে মাজার কমিটি। ধনী গরিব একাকার এনে ইফতারি করে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য ধর্মের লোক আছে, নারী পুরুষ মহিলা কক্ষে অনেকে ইফতারি করেন। ইনশাআল্লাহ কোনোদিন ফিরে যায় না, যত লোক আসে এখানে ইফতারি করতে পারে। দানের টাকায় মেটানো হয় ইফতারের খরচ, কখনো ঘাটতি হলে আলাদা তহবিল থেকে বরাদ্দ দেয় মাজার কমিটি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার চকবাজারের বড় বাপের পোলাই খায় এখন বগুড়ায়। রমজানে ইফতারিতে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে তাদের এই আয়োজন। বগুড়ার প্রসিদ্ধ দই, ছোলা, বুন্দিয়া, বেগুনির সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বেশ সাড়া ফেলেছে শহরে। ইফতারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বড় বাপের পোলাই খায় রেশমি কাবাব, সুতি কাবাব, হরিয়ালি কাবাব, খাসির লেগ রোস্ট সহ হরেক পদের খাবার যুক্ত করেছে বগুড়ার কয়েকটি হোটেল রেস্টুরেন্ট। ক্রেতারা বলছেন, এতদিন শুধু নামই শুনেছেন পুরান ঢাকার এসব খাবারের, এবার পরিবারের সবার সাথে সেই সব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে তাদের। নাম শুনছে বড় বাপের পোলাই খায়, কিন্তু দেখে নাই, যারা দেখছে আর যারা ঢাকায় গেছে তারা দেখছে। বগুড়ায় যে এই আইটেমটা তো পাওয়া যাচ্ছে, এটা তো আমরা জানতাম না, এটা নতুন আসছে। বাসায় তো অনেক অল্প কিছু করি, আবার সময়ও থাকে না, তো বাইরে যখন আসি আমরা অনেক কিছু একসাথে পাচ্ছি। এদিকে রোজায় ক্লান্তি আর যানজটের কারণে অনেকেই পছন্দের ইফতারির অর্ডার করছেন অনলাইনে। গ্রাহকদের চাহিদা পূরণে ডেলিভারি সার্ভিসগুলো দিচ্ছে বিশেষ সুবিধা। সুতি কাবাব এবং এই বড় পোলাই খাই খুব বগুড়াতে হয়েছে, বলেছে সবার ভেতরে একটা সারা জেগেছে, সুস্বাদু খাবার। আমরা বগুড়ায় বসে ঢাকার এই বিখ্যাত খাবার পাচ্ছি এবং হোম ডেলিভারি লোক আছে, অর্ডার করলে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি এবং খুব একটা ভালো সারা পাচ্ছি বগুড়াবাসীর ভেতরে। অন্য সময়ের চেয়ে এবার বগুড়ায় অনলাইনে ইফতারির অর্ডারের চাহিদা অনেক বেড়েছে বলে জানিয়েছেন হোটেল রেস্টুরেন্ট মালিকেরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ক্ষমতা গ্রহণের পরপরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। এছাড়াও চীন, সৌদি ও ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সাথে সুসম্পর্ক নির্ভর করবে কাশ্মীরের শান্তি ও ন্যায় বিচারের ওপর। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে দেখা গেছে শাহবাজ শরীফকে। বহিঃশক্তি নিয়ে সদ্য ক্ষমতাচ্যুত পিটিআই এর অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানকে বিনিয়োগ বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক সংকটের সমাধান ও জাতীয় ঐক্য গড়ে তোলাও প্রতিশ্রুতি দেন শাহবাজ। এর আগে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 174 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পার্লামেন্টে শাহবাজ শরীফ মন্তব্য করেন, এতদিন নাটক করছিলেন ইমরান সরকার। এরপর প্রেসিডেন্টের বাসভবনে শাহবাজকে শপথ পড়ান সিনেট চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। সোমবার দুপুরে বসে পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল একমাত্র কর্মসূচি। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর প্রধান শাহবাজ শরীফের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তবে কুরেশির সহ পিটিআই সব সদস্য অধিবেশন বয়কট করায় শাহবাজের জন্য মাঠ ছিল ফাঁকা। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় 172 ভোটের দরকার হলেও শাহবাজ পেয়েছেন 174 জনের সমর্থন, আর এর মধ্য দিয়ে শাহবাজ হলেন পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী। এর পরপরই পার্লামেন্টে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন তিনি। প্রথমবার পাকিস্তানে অনাস্থা ভোট সফল হয়েছে, পুরো জাতির জন্য আনন্দের দিন। আইনের মধ্য দিয়ে সাবেক সরকারকে তার বাড়ির রাস্তা দেখিয়েছে। আরো খুশির খবর হলো, ডলারের বিপরীতে আজ রুপির মূল্য আগের চেয়ে কমেছে।
এ সময় ইমরান সরকারের উপর আবারও নাটক করার অভিযোগ তুলেন তিনি। এক সপ্তাহ ধরে কত নাটক হয়েছে আর কিভাবে মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে? তারা বলছে চিঠি এসেছে। কোন চিঠি? আমরা সেটা এখন পর্যন্ত দেখিনি। শুধু পার্লামেন্টে নয়, পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে একের পর এক মিথ্যা বলে। میں محمد شہباز شریف صدق دل سے حلف اٹھاتا ہوں এরপর রাতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ। প্রেসিডেন্টের বাসভবনে শপথ পড়ান সিনেট চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। অসুস্থ বোধ করায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি প্রেসিডেন্ট আরিফ আলভি। তিন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ এতদিন PMLN এর নেতৃত্বে ছিলেন। শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ায় PMLN প্রধান বিরোধী দল থেকে হয়ে গেল ক্ষমতাসীন দল। 70 বছর বয়সে শাহবাজ তিন মেয়াদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। 1999 সালে সেনা অভ্যুত্থানে কারাবন্দী হয়ে পরের বছর সৌদি আরবে নির্বাসনে যান। এরপর 2007 সালে দেশে ফেরেন। পরের বছর আবারও হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তৃতীয় মেয়াদে শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন 2013 সালে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ ম্লান হয়েছে টেস্ট বাজের পারফরমেন্সে। অধিনায়ক মুমিনুল হক নিজে যেমন ব্যর্থ, তেমনি ব্যর্থ পুরো ব্যাটিং ইউনিট। পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি দেখছেন তিনি। বিশেষ করে টেস্টের উইকেটের সঙ্গে ব্যাটাররা মানিয়ে নিতে পারেননি বলছেন মুমিনুল। তিনি অধিনায়ক, এই ফরম্যাটের স্পেশালিস্ট, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, অথচ তার কি করুণ অবস্থা। দুই টেস্ট মিলে মুমিনুলের মোট 13 রান, 4 ইনিংসেই 1 অঙ্কে বন্দী। অভিজ্ঞ মুশফিক যে 50 পেয়েছেন তাও ম্লান রিভার্স সুইপ কাণ্ডে। বাকি 3 ইনিংস মিলিয়ে তার 8 রান, বড্ড হতাশার। ডারবানে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নেয়া মাহমুদুল জয় পোর্ট এলিজাবেথে জোড়া শূন্যতে পড়েছেন লজ্জায়। এসবই টেস্টে ভরাডুবির খণ্ডচিত্র। দল হিসেবে তো পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ, তাই স্বীকার করা ছাড়া উপায় কি? কন্ডিশনের সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা হলো ইম্পর্টেন্ট। আপনার আমরা কিন্তু আপনার এরকম না যে আপনার স্পিন উইকেট খেলি না, আমরা কিন্তু স্পিন উইকেটেই খেলি। যেসব জায়গায় বল ঘুরে সেই সব জায়গায় আপনার স্কোর উইকেট খেলা ভালো, স্কোর উইকেটে খেলা ভালো এরকম না, তার মানে আপনি উপর দিয়ে মারবেন, এটা মারতে হবে আপনার নিচ দিয়ে। সাউথ আফ্রিকায় মহারাজ হার্মার জুটি কাঁপিয়ে দিল টাইগারদের। দেশের বাইরে স্পিনে এমন ভোগান্তি সত্যি অবাক করা। খুব স্পিনে খুব বেশি ভালো প্লেয়ার আমার কাছে মনে হয়, হয়তো শুনলে খারাপ লাগবে, আমরা দুই একজন ছাড়া কেউ খুব ভালো স্পিন খেলে না। খেলে হয়তো আপনার খেলার ওয়েট হয়তো কোন দিক দিয়ে খেলতে হবে, স্কোর দিক হয়তো ওইটা আমরা বুঝি না। এইসব জায়গায় আমাদের অনেক ইম্প্রুভ করতে হবে। ওয়ানডে সিরিজ জয় ম্লান হয়েছে টেস্টের ব্যর্থতায়, তার চেয়েও বেশি শঙ্কা তৈরি হয়েছে স্পিনে এমন ভোগান্তির কারণে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকায় স্পিন বান্ধব কন্ডিশন অবাক করেছে আব্দুর রাজ্জাককে। উইকেটের আচরণে বুঝতে না পারাতেই এমন ভরাডুবি বলছেন বিসিবির এই নির্বাচক। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমারদের জাতীয় দলে পাইপলাইনে রাখার পরিকল্পনাও জানিয়েছেন রাজ্জাক। মিরপুর থেকে পোর্ট এলিজাবেথ, বাংলাদেশ ক্রিকেটের মুখ্য চরিত্রে উইকেট। মাহমুদুল্লাহ মেজাজ হারিয়ে লাথিকাণ্ড ঘটাতে পারলেও মুমিনুল মুশফিকরা সেটা করতে পারেননি, পারার কথাও নয়। উইকেট যেমন তেমন নিজেরাই যে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেননি। টেস্ট যে ধৈর্যের খেলা সেটাই টাইগাররা ভুলতে বসেছে। কেউ ডাউন দ্য উইকেটে খেলেছেন, কেউ অপ্রয়োজনীয় সুইপ করেছেন। পেস বোলিং এর দেশ সাউথ আফ্রিকায় এমন স্পিন উইকেট দেখে অবাক হয়েছেন টাইগার লেজেন্ডারি স্পিনার আব্দুর রাজ্জাক। প্রায় সবাই আসলে কাউন্টেবল, মানে যদি ভালো পারফর্ম করে টিমের যেটা যাকে নিলে সুবিধা হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হয় যে মানে কখন কোন জায়গাকার প্লেয়ারটাকে নিয়ে নিতে হবে বা সেইখানে কে কে আছে, কে কে খেলছে। একটা ব্যর্থ টেস্ট মিশন শেষ, ঈদের পর ঘরে মাঠে শ্রীলঙ্কা সিরিজ। দল নির্বাচন ক্যাম্পের রূপরেখা অনেকটা চূড়ান্ত। যদিও অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে শেষ পর্যন্ত লঙ্কানরা সফরে আসবে কিনা নিশ্চিত নয় এখনও, সেই সিরিজে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করাদের বিবেচনায় রাখা হতে পারে। আমরা আসলে আশা করিনি যে ওইখানে এই ধরনের স্পিনিং মানে
সহায়কই বলবো, বিকজ শুধু মহারাজা না, ওদের অফ স্পিনারটাও কিন্তু বেশ ভালো টার্ন করাচ্ছে, তো টার্ন হচ্ছে সাউথ আফ্রিকার উইকেটে, এটা কিন্তু দেখে একটু অবাক লাগারই কথা সবার কাছে, মানে অন্তত আমার কাছে লাগছে, আমি যতদিন খেলছি আমি কখনো এরকম পাইনি যে এরকম ঘুরবে। ইঞ্জুরিতে প্রথম টেস্ট শেষে দেশে ফিরেছেন তাসকিন ও শরীফুল, তবে শঙ্কা নেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সেরে উঠছেন দ্রুতই, সপ্তাহ দুয়েকের মধ্যে মাঠে ফিরতে পারবেন এই দুই তারকা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে একই দিনে তিনটি ম্যাচই রোমাঞ্চ ছড়িয়েছে। বিকেএসপিতে ছিল দুই ঐতিহ্যবাহী ক্লাবের ম্যাচ, যেখানে গাজী গ্রুপের বিপক্ষে 311 রান করে আবাহনীর জয় মাত্র এক রানে। সিটি ক্লাবকে 5 রানে হারায় মোহামেডান। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 4 রানে জিতেছে শীর্ষে থাকা শেখ জামাল। আবাহনীর ম্যাচ বিতর্ক না থেকে হয় নোবল কাণ্ডে আম্পায়ারের সাথে গাজী গ্রুপ অধিনায়কের বাগ বিতণ্ডা, তাতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। বিকেএসপিতে এদিন আবাহনীর বড় রান, তার সাথে আফিফের ঝোড়ো 50, আকাশী নীলের বোর্ডে 311। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয়ের কাছে নিতে কৃতিত্ব মেহেদী মারুফ, আলামিন জুনিয়র আর অধিনায়ক আকবর আলীর। মারুফের 82, আলামিনের 92 অবশ্য বৃথা গেছে, শেষ ওভারে গিয়ে এক রানের আক্ষেপ গাজী গ্রুপের। 9 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে 4 আবাহনী, তাদের সুপার লিগে খেলা নিশ্চিত। টানা 4 হারের পর জয়ে ফিরেছে মোহামেডান। সৌম্য মাহমুদুল্লাহদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন আব্দুল মজিদ ও অধিনায়ক সুবাগত হোম, দুজনের 50তে ওদের সংগ্রহ 228। মাঝারি টার্গেটে যাওয়া তৌফিকের 50 দলকে কক্ষপথে রাখে সিটি ক্লাবকে, তবে শেষ দিকে খেই হারিয়ে 223 রানে অল আউট তারা। মিরপুরে শেখ জামাল রূপগঞ্জ টাইগার্সের ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে। নাসুমের স্পিনে সুবিধা করতে পারেনি শেখ জামাল, সাইফ ও জিয়ার 50 তাদের দিয়েছে লড়াইয়ের পুঁজি, নাসুম নেন 4 উইকেট। 203 রানের টার্গেটে রূপগঞ্জের আসিফ হাসান ছিলেন দুর্দান্ত, 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। মার্শাল ও সাদের অবদান যথেষ্ট হয়নি, শেষ পর্যন্ত 4 রানে ম্যাচ জিতে শীর্ষস্থান পোক্ত করেছে শেখ জামাল। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয় সানরাইজার্স হায়দ্রাবাদের, উইলিয়ামসনের দল ম্যাচ জিতেছে 8 উইকেটে। বোলিং হায়দ্রাবাদের মূল শক্তি, সেজন্যই টস দিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান উইলিয়ামসন। নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ তৈরি করেছে হায়দ্রাবাদ, তারপরও হার্দিক পান্ডিয়া 50তে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেয় গুজরাট। 163 রানের টার্গেটে ভালো শুরু হায়দ্রাবাদের, 42 রানে অভিষেক শর্মা আউট হলেও 50 তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। 57 রানে উইলিয়ামসন ফেরার পর বাকি কাজ সারেন নিকোলাস পুরান, তার ঝোড়ো 34 রানে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। এএফসি কাপ বাছাইয়ে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া খেলতে না আসায় ওয়াক ওভার পেয়েছে আবাহনী। পরের ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করলেও ম্যাচ না খেলার হতাশা আছে আকাশী নীল কোচ ও ফুটবলারদের। 19 এপ্রিল আবাহনীর পরের ম্যাচে ভারতের মোহনবাগান অথবা শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে খেলবেন তারা। এএফসি কাপে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে প্রস্তুত ছিল আবাহনী, প্রস্তুত ছিল সিলেট জেলা স্টেডিয়াম, কিন্তু প্রতিপক্ষ না আসায় খেলাটাই হচ্ছে না। সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ছিল বাফুফে, এর আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সও বাতিল হয়, শেষ পর্যন্ত ওয়াকওভারই হলো সমাধান। ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের কারণে তারা আসলে এই আসা যাওয়ার যে বিষয়গুলো রয়েছে, ট্রাভেলিং এক্সপেন্সেস, সেটা সারা বহন করতে পারেনি এবং তারা সেটার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে দুঃখ প্রকাশ করেছে। আবাহনী অটোমেটিক্যালি সেই রাউন্ডে চলে যাবে। 19 এপ্রিল আবাহনীকে খেলতে হবে পরের ম্যাচ। 7 এপ্রিল থেকেই সিলেটে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে আকাশী নীলরা, কিন্তু মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া অর্থ সংকট নাকি কয়েকজন খেলোয়াড়ের করোনা আক্রান্তের কারণে এলো না, সেটাও বড় এক প্রশ্ন। ম্যাচ না হওয়ায় খেলোয়াড়দের মধ্যে কিছুটা হতাশা কাজ করলেও এখন তাদের ভাবনায় পরের ম্যাচ, যেখানে ভারতের মোহনবাগান কিংবা শ্রীলঙ্কার ব্লু স্টার দল হবে প্রতিপক্ষ। যদি ম্যাচটা খেলতে পারতাম তাহলে ভালো হতো আমাদের জন্য, ম্যাচ খেলে যে তার একটা আনন্দ থাকে আলাদা, খেললে আমাদের অনেক কিছু বোঝা যাইতো এবং
ইন্টারন্যাশনাল ম্যাচে ভুলগুলো শোধরানো যেত আর কি। আমরা মেন্টালি ভাবে প্রিপেয়ার ছিলাম কালকের ম্যাচটা নিয়ে, তো ম্যাচটা হয়নি এটা একদিক দিয়ে বলবো দুর্ভাগ্য, এবং একদিক দিয়ে পজিটিভ দিক, আমরা না খেলে একটা উইন পেয়েছি, এটা আমাদের জন্য আগামী ম্যাচে একটা ভালো একটা স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। এটা ম্যাচ না হওয়ায় নিজেদের শক্তি দুর্বলতা যাচাইয়ের সুযোগ পেল না আবাহনী। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারলে ভালো হতো, জিতলে আত্মবিশ্বাস বাড়ত আর ভুল হলে তা শুধরানোর জন্য কাজ করতে পারতাম। এখন সামনের ম্যাচ নিয়ে আমাদের ভাবনা, মূল পর্বে জায়গা করে নেয় লক্ষ্য। 19 তারিখের ম্যাচ জিতলে মূল পর্বে খেলার সুযোগ মিলবে আবাহনীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। প্রথম লিগের জয়ে সেমিফাইনালের পথে থাকা বেনজেমা ও ভিনিসিয়াসের ওপর ভরসা কোচের। বিপরীতে রিয়ালের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ চেলসির। শিরোপা ধরে রাখতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। ফ্রন্টলাইনে জ্বলে উঠতে হবে জিয়েক, মাউন্ট ও হাভার্টসকে। অন্যদিকে ভিয়ারিয়ালের কাছে 1-0 গোলে হেরে বায়ার্নের অস্বস্তি বেড়েছে। নিজেদের মাঠে অসাধারণ কিছু করতে হবে বাভারিয়ানদের। বার্সেলোনায় ফিরছেন রবার্ট লেভানডস্কি। এরই মধ্যে তার সঙ্গে সমঝোতাও হয়ে গেছে এমন খবর গণমাধ্যমের শিরোনামে। রবার্ট মিউনিখের সঙ্গে চুক্তি 2023 পর্যন্ত, তবে চুক্তি নবায়নের ইচ্ছে নেই লেভানডস্কির। বায়ার্নের প্রধান নির্বাহী ও ক্লাব কিংবদন্তি অলিভার কানকে এরই মধ্যে সিদ্ধান্তের কথা নাকি জানিয়ে দিয়েছেন তারকা স্ট্রাইকার। পোলিশ গণমাধ্যমের খবর, লেভানডস্কি এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে চুক্তির ব্যাপারে কথা পাকা করে ফেলেছেন। জাভি কোচ হওয়ার পর দল বদলের বাজারে একের পর এক চমক দেখাচ্ছে বার্সা। আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে, কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে গুরুত্বপূর্ণ ম্যাচ বায়ার্নের। সেই ম্যাচের আগে লেভাকে নিয়ে এমন খবরে কিছুটা হলেও বিপত্তিতে পড়েছে বাভারিয়ানরা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।